পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত বাঁকুড়া রোড সংলগ্ন ঐতিহ্যবাহী লোহার পুলে শ্মশানকালী মন্দিরের মাহাত্ম্যের কথা সর্বজন বিদিত। প্রতি বছর বৈশাখী অমাবস্যায় মহাধুমধামে এখানে আয়োজিত হয় রক্ষাকালী মায়ের পুজো। পুজো উপলক্ষে এলাকা থেকেও প্রায় 5-7 হাজার মানুষের ভিড় উপচে পড়ে এখানে। কিন্তু এখন চলছে লকডাউন, করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সরকার নির্দেশিত এই লকডাউন পালন করাটা অত্যন্ত জরুরি। আর এই কথাটা মাথায় রেখে শ্মশানকালী মন্দির কমিটির পক্ষ থেকে নেওয়া হলো এক বিশেষ উদ্যোগ। মন্দিরের সেবায়েত কেবল দাস মহাশয় জানান, লকডাউনের নিয়মবিধি মেনেই এবছর আয়োজন করা হলো এখানকার রক্ষাকালী পুজো। প্রতি বছর যেখানে 5-7 হাজার মানুষের জমায়েত হয়, সেখানে সরকার নির্দেশিত লকডাউনের বিধি মেনে মাত্র 5-7 জন ব্যক্তির সাহায্যে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরে রক্ষাকালী মাতার পুজো সম্পন্ন হলো। পাশাপাশি করোনা মোকাবিলায় রাজ্য এবং কেন্দ্র সরকারের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সমস্ত সাধারণ মানুষকে সরকার নির্দেশিত নিয়মাবলী পালন করার বার্তা প্রদান করেন। রঘুনাথপুর থেকে হানিফ শেখের রিপোর্ট, খাস খবর বাংলাবান। আজকে কি কালী পূজা হচ্ছে? রক্ষাকালী পূজা। রক্ষাকালী পূজা প্রতি বছর বৈশাখ মাসে রক্ষাকালী পূজা করা হয়। এখানে অনেক লোকের সমাগম হয়, কিন্তু এইবারে এক বিরাট করোনা ভাইরাস সংক্রামক যা বিশ্ব থেকে আরম্ভ করে আমাদের দেশের মানুষ পর্যন্ত সংকটে পড়ে আছি, তাই সরকারের নিয়মবিধি মেনেই আমরা একজন পুরোহিত এবং কয়েকজন লোক নিয়ে মায়ের পূজা সারলাম। তো অন্য বছর থেকে তো প্রচণ্ড আকারে ভিড় থাকে, এবছর তো অন্য হয় মায়ের প্রায় 5-7 হাজার লোক হয়, কিন্তু এবারে 5-7 জন নিয়ে আমি সারলাম। চারিদিকে বেড়া দিয়ে দিয়েছি যাতে কোনো লোক না ঢোকে। বেড়ার ওপার থেকে মায়ের পূজায় যারা ভক্তরা চলুন থেকে আমরা একটা ঝুড়িতে করে নিয়ে রাখি মন্দিরে দিচ্ছি। আজকে এখন সামান্য একটু মায়ের প্রসাদ করেছি দিব আর ছেড়ে দেবো। আমরা চাইছি সরকার যে নিয়ম করেছে সেই নিয়ম মেনে সবাইকে যাওয়া উচিত, কারণ এটা মানুষকে বোঝা উচিত যে এটা সরকারের শুধু দায়বদ্ধ নয়, আমাদেরও কিছু মানবিকতা কর্তব্য আছে। আমরা যদি এই নিয়মটা মেনে চলি, আশা করি আগামী দিন আমরা এই সংক্রাম থেকে অনেকটা রক্ষা পাবো। এবং সরকার সেই জন্যই নিয়মবিধি করেছে, তাই সরকারের নিয়মবিধিটা মেনেই বিধি অনুযায়ী সরকারের নিয়ম মেনেই আমরা পুজোটা করেছি। সরকার আমাদের ভালোর জন্যই বলেছে, সরকার আমাদের খারাপের জন্য বলে নাই। আমাদেরকে রক্ষা করার জন্য সরকার দিন রাত পরিশ্রম করছে, তো সেই জন্যে আমাদেরকে সেটা মানা উচিত। সেই জন্যে আমরা এটা মেনেই চলেছি এবং আগামী দিন আমরা সরকারের সমস্ত কিছু নিয়মবিধি মেনে চলবো। আমরাও বলবো যে আমাদের সমস্ত শহরের লোকদিকে মাস্ক পরা একান্ত দরকার, কারণ মেডিকেল বলছে যে মাস্ক যদি না পরা হয় মানুষের সঙ্গে কথা বলার সময় যে মানে জীবাণু ঢুকছে তা প্রতিরোধ করার ক্ষমতা খুব কম থাকবে, কিন্তু শরীরে হলেও কিছুটা রেহাই আছে, মুখের মধ্যে ঢুকলে মুশকিল। তাই মাস্ক পরা একান্ত দরকার এবং প্রতিদিন হাত ধুয়ে খাওয়াটাও প্রয়োজন। সরকার যা যা নিয়ম বলছে সেগুলো প্রত্যেককে মানা উচিত, এটা আমি মনে করি। আমিও মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে আমরা আমাদের দেশের মানুষ, আমাদের রঘুনাথপুর শহরের লোক, পুরুলিয়া জেলার লোক, পশ্চিমবাংলার মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম যেন আমাদের ভালো হয়, প্রত্যেক মানুষ ভালো থাকুক, সরকারের নিয়ম মেনে বাড়িতে থাকুক। কিছুদিন বাড়িতে থাকলেই অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। আমরাও দিন মজুরির কাজ করি, একদিন আনি একদিন খাই বাসে কাজ করি, বাস আমাদের বন্ধ হয়ে গেছে, তবু ওর মধ্যে দিয়েও আমরা সংসার চালাচ্ছি। শুধু সরকারের নিয়মটাকে এই জন্যই মানতে চাইছি যে আমাদের ভালোর জন্যই সরকার করছেন, প্রশাসন আমাদের ভালোর জন্যই করছে, প্রশাসনের কথাটা শোনা আমাদের একান্তই দরকার এবং তার নিয়মবিধি মানা একান্তই প্রয়োজন। তাহলে আমরা সুস্থ থাকব, আমরা যদি সুস্থ না থাকি সমাজ সুস্থ থাকবে না। আমার যদি কিছু হয় আমার পরিবারের হবে, আমার পরিবার থেকে ওরা পাড়ার হবে, ওরা শহরের হবে, তাহলে আমি নিজে একটা রোগ সংক্রান্ত নিয়ে নিয়ম না মেনে আমি একটা শহরকে একটা মানুষকে আমি অসামাজিকতার কাজ করছি, এটা ঠিক নয়। আপনার নাম? আমার নাম হচ্ছে কেবল দাস। আপনি কি পদে? আমি এখানে কালী পূজা করি সজনে। ধন্যবাদ। আমি এখানে পূজা করি। অম্বিকা মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড, সম্পর্ক ফোন নম্বর 7679367912।